মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরের মধ্যে যন্ত্রণায় কাতরাচ্ছেন এক মানসিক ভারসাম্যহীন যুবক। হাসপাতাল প্রাঙ্গণের মধ্যে হলেও তাকে ভর্তি করার বা দেখার কেউ নেই, এমনই এক অমানবিক চিত্র দেখা গেল রবিবার। পরে আমাদের সাংবাদিকদের চেষ্টায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়কে অনুরোধ করলে তিনি অবিলম্বে ভর্তির ব্যবস্থা করেন। এদিন বিকেলের দিকে টমা সেন্টারের উল্টো দিকে ওই মানসিক ভারসাম্যহীন যুবককে কাতরাতে দেখা যায়। কেউ বা কারা ওখানে তাকে ফেলে যায় বলে জানা গেছে। ওই যুবকের বয়স আনুমানিক 30 বছর। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর এখন তার চিকিৎসা শুরু হয়েছে। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।